এই আমার বার্থডে কে গেছি গেছি ওকে আমার বার্থডের ব্লগ নিয়ে এসেছি, তো তোমরা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা সিম্পল ব্লগ, তো এটা বার্থডে গিফট, এটা রাত 12টার দিকে কেক কাটা হয়েছে, তো সেটা আমি মিনি ব্লগে ছেড়েছি, যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা গিফট করেছে, আমার বর হচ্ছে এই ড্রেসটা গিফট করেছে, তার সাথে চকলেট, আর হচ্ছে আমার মেয়ে আমার সোনামা ও গিফট করেছে এটা। দেখো কি সুন্দর সুন্দর জিনিস লেগেছে, মাই বেস্ট ফ্রেন্ড ও একটা চকলেটও দিয়েছে। তো এখন আমি এই ড্রেসটা পরবো, আবার কেক কাটা হবে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। আর কী কী খায় মানে খাওয়ার আয়োজন আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বার্থডেতে কাউকে নিমন্ত্রণ করা হয়নি, ব্যাস ফ্যামিলি আমরা, শুধু আমরা শ্বশুরবাড়ির লোকরা। তো কন্টিনিউ দেখো। একটু পরেই কেক কাটা হবে, আগে যে সবগুলো বাড়িতে শুধু আমরা আমরাই, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা। মেকআপ তো করো না, মেকআপের কি তোর বাবা তুলছে, আমি কত ভালো ভালো ছবি দিই, তোর বাবা তুলছে, আমার দোষ নেই। ক্যাশিয়ার কই, ক্যাশিয়ার এই তো ক্যাশিয়ার। পারা যাচ্ছে না, একটুখানি দে একটুখানি দে, ওর পছন্দের জিনিস বলে যাতে ভাবতে পারি। হ্যাঁ
একবার সটান হয়ে বলবো তাহলে এইবার তো তোর বাবার আবার গিফট দিতে হবে, তুই তো দিয়া ফেলছিস। আমি দেবো তিন বেলা তে শক্তি জন জয়েন্ট ফ্যামিলি বুঝে দেখো কি লিখছে ও। তো আমার বার্থডে দিনটা এ ঠিক এরকমই কেটেছিল, খুব আনন্দে কেটেছিল। তো আমার ছোট্ট ননদ দেখো নিজে হাতে ও মালা সেটটা বানিয়ে দিয়েছে। তো আমার ব্লগটা আর বেশি বড় করলাম না, আমার বার্থডে ব্লগটা বেশি বড় করলাম না, আজকের ব্লগ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে যেন টাটা। আর বার্থডে থেকে খাবার কী কী ছিল দেখতেই পাচ্ছ, বিরিয়ানি, মাংস, পায়েস আর আলু পরোটা।